হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সোনাই তানাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো অনেক দিন আগের একটা পুরনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সেদিন সকাল থেকেই খুব বৃষ্টি পড়ছিল, তো হঠাৎ করেই প্ল্যান হয়ে গেল আমরা ডমিনোস যাব। আমি আর সোনাই নয়, অ্যাকচুয়ালি সোনাই যেখানে অ্যাবাকাস যায়, অ্যাবাকাসের ওর যে ফ্রেন্ডরা আছে সেই ওরা আর ওদের মারা মিলে আমরা মিলে যাব। তো সেই মতোই প্ল্যানিং হয়েছে। বৃষ্টি বলে একবার ভাবা হচ্ছিল কি করা হবে, যাওয়া হবে কি যাওয়া হবে না। তো অ্যাট লাস্ট রেইনকোট পরেই আমরা অ্যাবাকাস চলে গেলাম, ওখান থেকে তারপর ডমিনোস যাব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো সোনাই দেখো অন্যদিন বৃষ্টি হলে পারে বলে আজকে যাব না, টিউশন বলো অ্যাবাকাস বলো বলে যাব না, কিন্তু আজকে কিন্তু একবারও বলেনি যে যাব না। রেইনকোট পরে টরে একদম রেডি হয়ে গেছে, আর দু তিন দিন ধরেই নিম্নচাপ হয়েছে যে কারণে বৃষ্টি হচ্ছে। দেখো রাস্তার অবস্থা, দেখো রাস্তা একদম, মানে এটা সেন্ট্রাল রোড, সেন্ট্রাল রোডে একদম পুরো জল জমে কী অবস্থা হয়েছে। তো অ্যাট লাস্ট আমরা অ্যাবাকাসে চলে এসেছি। ওরা ক্লাসও করে নিয়েছে, আজকে একটা ক্লাস ছিল, দুটো রুমে ক্লাস হয় কন্টিনিউ, তো একটা রুমে ক্লাস ছিল, একটা রুম ফাঁকা ছিল, তো সেই রুমেই আমরা মায়েরা বসেছিলাম। তো অ্যাবাকাসের ক্লাস ওদের হয়ে গেল, এখন আমরা বেরোচ্ছি। তো চলো যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। থ্যাঙ্ক গড যে বৃষ্টিটা এখন একটু ধরেছে, বৃষ্টিটা এখন নেই, যে কারণে আমরা বেরোতে পারলাম। বেরিয়ে একটু সামনে হেঁটে গিয়ে টোটো নিয়ে একদম এখন আমরা ডমিনোজের সামনে চলে এসেছি, জাস্ট ঢুকছি। তো এটা কোনো কথা না, বৃষ্টি হলেও আমরা আসতাম, রেইনকোট পরে ছাতা নিয়েও হলেও আমরা আসতাম, যেহেতু প্ল্যানিং করা হয়েছে। আর বাচ্চাদেরও একটা মেন্টালি প্রিপারেশান হয়ে গেছে, ওরাও না এলে মনটা খারাপ করতো। তো অ্যাট লাস্ট আমরা চলে এসেছি। আর দেখো ভিতরের অ্যাটমসফিয়ারটাও খুব ভালোই ছিল, অত বেশি ভিড় ছিল না, আমরা আমাদের মতো একটু টাইম স্পেন্ড করতে পেরেছি। আর বাচ্চারাও খুব আনন্দ করেছে, রুদ্র, সোনাই, অভিয়া, আর এই যে যে মেয়েটা হলো রুদ্রর দিদি, ওকেও নিয়ে এসছে। মৌমিতাকে বলেছিলাম যে তোর মেয়েকেও নিয়ে আসিস, কারণ ও বেচারা বাড়িতে একা থাকবে, ওকেও নিয়ে এসে বেশ ভালোই হয়েছে, ওরা সবাই মিলে এনজয় করতে পেরেছে। তো ডিসাইড হলো আমরা পিৎজা খাবো, পিৎজা অর্ডার করে দেওয়া হয়েছে, এখনই পিৎজা চলে আসবে, আমরা বসে ওয়েট করছি। তো পিৎজা দেখো একদম চলে এসছে, পিৎজার সাথে পেপসি বলা হয়েছে, অ্যাকচুয়ালি কোক বলা হয়েছিল, কোক নেই তাই পেপসি নিতে হলো। আর পিৎজা তিনটেই চিকেন পিৎজাই বলা হয়েছে, একটাতে এক্সট্রা চিজ দেওয়া হয়েছে। তো খেয়ে দেখলাম এক্সট্রা চিজওয়ালা যেটা সেটাই বেশি ভালো ছিল খেতে, অন্যগুলোও ভালো ছিল কিন্তু ওটার থেকে ওটা মাচ বেটার। আর এটা দেখো, এটা সেই এক্সট্রা চিজ দেওয়া ওটা, আর এটা নর্মাল, এটাতে কর্ন উইথ চিকেন, আর এটাতেও নর্মাল চিকেন। তো বাচ্চারা একদমই পেশেন্স রাখতে পারছে না, পিৎজা সামনে রেখে পেশেন্স রাখা যায়ও না, এটাই ঠিক। তো ওদেরকে এখনই সার্ভ করে দিতে হবে, একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে নিচ্ছি, ওদেরটাতে ভেবেছিলাম দেবো না, কিন্তু ওরা বললো যে ওদেরও চাই। ওরা বুঝতে পারছে না যে চিলি ফ্লেক্সটা দিলে বেশি স্পাইসি হয়ে যাবে, ওরা খেতে পারবে না, কিন্তু তাও ওদের চাই, তো ওদেরকে কেউ বাধ্য হয়ে দিতে হলো। আর এদিকে দেখো পেপসিটাও চলে এসছে, পেপসিটাও সার্ভ করে দেবো। সত্যি কথা বলতে ডেলিকার একঘেয়েমি লাইফের থেকে বেরিয়ে একটু যদি এরকম মাঝে মাঝে এনজয় করা যায়, খাওয়াটা বড় কথা না, একটু টাইম স্পেন্ড করা, বাচ্চারা বাচ্চাদের মতো টাইম স্পেন্ড করলো, মারাও একটু নিজেদের মতো কোয়ালিটি টাইম স্পেন্ড করলো, এটা সত্যিই খুব ভালো লাগে, আর লাইফের বোরিংনেসও কাটে, আনন্দও হয়। তো সত্যি কথা বলতে আমরা এরকম মাঝে মাঝেই যাই, আর ছোটোখাটো খাওয়া দাওয়া তো অবশ্যই হয়। ওদেরকে অ্যাবাকাসে ঢুকিয়ে দিয়ে আমরা ফুচকা খাই, আলু কাবলি খাই, পেয়ারা মাখা খাই, অনেক কিছুই খাই আমাদের এই তিনজনের গ্রুপ। সত্যি আমরা আমাদের এত ভালো বন্ডিং, অ্যাকচুয়ালি মেন্টালিটি না মিশলে, একরকম মেন্টালিটি না হলে বন্ডিং তৈরি হয় না, কিন্তু আমরা একজন আরেকজনের সাথে এত ভালো আমাদের অ্যাডজাস্টমেন্ট, সত্যি ভাবা যাবে না। এই জন্য আমরা খুব ভালো টাইম স্পেন্ড করি। আর যে ব্যাপারটা হয় ওদেরকে অ্যাবাকাসে দিয়ে বাড়ি গিয়ে আবার নিতে আসা, সেটা করতে গেলে অনেকটাই লেট হয়ে যায়। তো সেই জন্য আমরা অ্যাবাকাসে দিয়েই কিছুটা টাইম স্পেন্ড করি, একবারে নিয়ে চলে যাই মায়েরা। তো
তো স্বভাবতই আমাদের কিছুটা টাইম, নিজস্ব টাইম থাকে, সেই টাইমে আমরা একটু ঘুরি, গল্প করি, কিছু খাই, সত্যি খুব ভাল লাগে। আর পিৎজাটা সত্যি, এক্সট্রা চিজ দেওয়া যে পিৎজাটা, মানে অসাম ছিল খেতে। তোমরা যদি কখনো ডমিনোজে আসো, এক্সট্রা চিজ, যে মোজারেলা চিজ বলো বা এমনি চিজ বলো, সেইটা দিয়ে যে পিৎজাটা, ওটা অবশ্যই ট্রাই করো, নর্মাল পিৎজার থেকে অনেক বেটার খেতে। তো যেহেতু দু তিন দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে একদম মানে বাজে ওয়েদার, একঘেয়েমি, কোনো কিছুই ভাল লাগে না, বাড়িতে বসে একদম ভাল লাগছিল না, সত্যি কথা, এখানে এসে এনজয় হলো, ফটো তুললাম, খেলাম, অনেকটাই ভালো টাইম স্পেন্ড করলাম, বাড়ি বসে সেই বোরিংই হতো, তো খুব ভালো কাটলো দিনটা। আর ছোটরা এখন একটু বায়না ধরেছে, ছোটরা বলতে আমাদের সোনাই আর অভিয়া দুজনে রিলস বানাবে, তো কি গানে রিলস হবে সেটারই প্রিপারেশন চলছে। আর ঋতুপর্ণা ওদেরকে মানে অ্যাডভাইস করছে, এই এই গানে কর, তো সেটারই প্রিপারেশান চলছে। তো আমি বললাম যে ওকে, রিলস যদি বানাতে হয় বানিয়ে নে, তো সেইটাই ওরা করছে। আর আমি এদিকে গিয়ে আর একটা পিৎজা অর্ডার দিয়ে দিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য, নিয়ে যাব, তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে, তো ভাবলাম ও বাড়িতে রয়েছে, ওর জন্য একটা পিৎজা নিয়ে যাই, ও খেতে পারবে। তো সেই পিৎজাটাও দেখো সার্ভ করে দিয়েছে, তো নিয়ে নিলাম, নিয়ে এখন আমরা বেরোবো। সত্যি আজকের মানে সন্ধ্যাবেলাটা খুব ভালো কাটলো, খুব এনজয় করলাম, আর বাচ্চারাও খুব আনন্দ করলো। ওদের আর একটা এক্সপেকটেশান আছে, সেটা হলো ডিমান্ড আছে, আবার আর একদিনকে কোথাও বেরোতে হবে। তো আমরা বললাম হ্যাঁ, অবভিয়াসলি বেরোবো। তো বন্ধুরা, আমরা এখন ফিরে যাচ্ছি, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, টাটা।